ভাবতাম যে আমি সত্যি কথা বলতে আমি কালকে রাত্রে আমি যাওয়ার পরে আমি রুমে যাওয়ার পরে আমি সত্যি কথা কালকে রাতে আমি ঘুমোতে পারিনি, কারণ আমি যখনই 5টা উইকেট পড়ে গেল তখন আমার মনে ছিল হয়তো ওরা বেশি রান করতে পারে, হয়তো কম রান করতে পারে, তো এই টেনশনে আমার একটু ঘুম টুম কম ছিল। আর বোলারদের মেসেজ ছিল আজকে সকালে যে আমরা লাস্ট 4 দিন যে ওয়েতে বল করেছিলাম আমরা কোনো উইকেটের জন্য যাব না, আমরা আমাদের প্রসেস অনুযায়ী বল করব। অনিল ভাই কংগ্রেচুলেশনস অন বিহাফ অফ বাংলাদেশ মিডিয়া ফার্স্ট অফ অল। জি আমি তাহলে শুরু করি, কেমন লাগছে মানে এরকম একটা উইন ক্রিজে ছিলেন মুশফিক ভাইয়ের সাথে, সবচেয়ে এক্সপিরিয়েন্স ক্রিকেটার বাংলাদেশে, মানে ফিলিংটা যদি একটু ডিসক্রাইব করতেন। আমি তো ফিলিংসটা ঠিক মতো ডিসক্রাইব করতে পারি না, এটা সবচেয়ে বড় সমস্যা। আপনাদের আমার কাছে আপনার আপনার কাছে কী মনে হয় যদি প্রশ্নটা আপনার, আপনি কেমন ফিল করতেছেন, আপনাদের কীরকম লাগছে? অবশ্যই হ্যাঁ হ্যাঁ বলেন, আপনারটা বলেন না। আমার তো অসাধারণ লাগছে, আমার তো বাসায় একা মানে একা রুমে বসে খেলা দেখতেছিলাম, আমি নিজেই চিৎকার করতেছিলাম। অবভিয়াসলি গ্রেট উইন না, মানে আপনি হ্যাঁ একটু কম কথা বলেন, আজকে তো বলতেই হবে। হ্যাঁ অবশ্যই বলতে হবে, কিন্তু হ্যাঁ অবশ্যই আমার কাছে মনে হয় যে এটা আমাদের মানে টেস্ট ক্রিকেট ইম্প্রুভ করার একটা হয়তো সাইন হইতে পারে, আমার কাছে সেটা মনে হয়। আমরা লাস্ট আপনার আসার পরে সবাই, বিশেষ করে পাকিস্তান সিরিজ হারার পরে সবার ভিতর আপনার একটু জিনিসটা টেস্ট ক্রিকেট ইম্প্রুভ করার জন্য সবাই অ্যাজ এ টিম ওয়াইজ প্রত্যেকটা প্লেয়ার, আপনি যদি ব্যাটিং বোলিং বিশেষ করে ফিল্ডিংয়ে যদি দেখেন সবাই কিন্তু ওইভাবে সাপোর্ট করেছেন একজন একজনকে, যখন কেউ খারাপ বল করছে কেউ সাপোর্ট করছে, কেউ ক্যাচ মিস করে তখন সাপোর্ট করছে। সেই সাথে আমাদের কোচিং স্টাফ থেকে শুরু করে আপনার ব্যাটিং বোলিং সবাই যারা ছিল, সুজন ভাই থেকে শুরু করে সবাই অনেক বেশি সাপোর্টিভ ছিল, সবাই অনেক বেশি আমাদের মোটিভেট করার চেষ্টা করেছে। আর মুশফিক ভাই ছিল সবচেয়ে এক্সপিরিয়েন্স, উনি অনেক বেশি ইনভলভ ছিল, পার্সোনালি উনি আমার সাথে অনেক কথা বলেছেন, এবং আমার কাছে মনে হয় উনি সবচেয়ে বেশি ইমোশনাল গায়, এমন উনিও অনেক ইমোশন ছিল, এমন উনি আমাকে অ্যাজ এ ক্যাপ্টেন অ্যাজ এ ইয়াং ক্যাপ্টেন হিসেবে অনেক বেশি সাপোর্ট করেছে। আর সেই সাথে আমার কাছে মনে হয় যে আমরা বাংলাদেশ টিমের এটা আমরা যখন আমি আগে আপনাদের বলেছিলাম যে আমরা কালেক্টিভলি সবাই একসাথে ভালো খেলি তখন আমাদের টিমটা আমাদের রেজাল্ট আমাদের ফরেই আসে, তো আমার কাছে মনে হয় যে এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল যে আমরা ব্যাটিং বোলিং ফিল্ডিং আপনি যদি দেখেন সবাই সব দিক দিয়ে আপনার কিছু না কিছু কন্ট্রিবিউট করেছে, ফিল্ডিংয়ে হোক যে ব্যাটিংয়ে পারে না সে ফিল্ডিংয়ে হোক, যে বোলিংয়ে পারে সে বোলিংয়ে করছে, তারপর যে ব্যাটিং পারে সে ব্যাটিংয়ে করেছে। মনে হয় জাস্ট একটু বলে রাখি আমি দুইটা করে প্রশ্ন করবো, কারণ সময় বেশি দেয় না, কিন্তু অনেক প্রশ্ন অবভিয়াসলি বুঝতেই পারতেছেন ইমোশন কিরকম। জি কখন চিন্তা করেছেন যে কখন মনে হচ্ছিল যে টেস্টটা জিতবে না, মানে আসলে আমরা প্রথম 5 দিন কিন্তু আমরা কোনোভাবে ম্যাচ ওইভাবে জিতার রেজাল্ট নিয়ে কোনোভাবে চিন্তা করিনি। আসলে আপনি টেস্ট ক্রিকেট আপনি নিউজিল্যান্ডের মতো মাটিতে এসে আপনি আগে যদি মানে চিন্তা করেন যে আমরা টেস্ট ম্যাচ জিতবো, এটা আমি হয়তো বলতে পারি, কিন্তু অনেকে আমার বলবো যে হয়তো পাগল হয়ে গিয়েছে লোকটা। তো আমাদের টিমের ভিতরে আমরা সবার ভিতরে ছিল আমরা ভালো একটা প্রিপারেশন নিই, তো আমরা আমাদের প্রসেস অনুযায়ী খেলি, যেমন ব্যাটিংয়ে আপনার আমাদের সময় টার্গেট ছিল আমরা লম্বা সময় ধরে ব্যাটিং করবো, বোলিংয়ে আমাদের টার্গেট ছিল আমরা একটা জায়গায় একটা প্রসেসে বল করবো। আর যেটা আপনি যে প্রশ্নটা বলছেন যে আমরা লাস্ট কালকে যখন আমাদের হঠাৎ করে এবাদত যখন 4টা উইকেট আপনার খুব আর্লি ব্রেক থ্রু দিল, তখন আমাদের কাছে মনে হলো যে আমরা হয়তো এই টেস্ট ম্যাচটা জেতার দিকে যাচ্ছি, তো আজকে সকালে যখন অল আউট হলো তখন আরও জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়েছে, কিন্তু আমরা আগে থেকে এক্সাইটমেন্ট আমাদের ভিতরে ছিল না। আপনারা যদি টিভিতে দেখেন তাহলে দেখবেন যে আমরা ওইরকম কোনো অতিরিক্ত এক্সাইটমেন্ট কাজ করছিল না, আমরা যতবারই কুল কাম থাকার চেষ্টা করেছি, প্রতিটা বল টু বল বল করে ব্যাটিংয়ের সময় প্রতিটা বল টু বল খেলার চেষ্টা করেছি। শেষের দিকে তো আল্লাহর মতে অল আউট হলো, তারপরে আস্তে আস্তে জিনিসটা, প্রথম ব্যাটিং করার সময় প্রেশারে ছিলাম, আমিও প্রেশারে ছিলাম, শান্তও প্রেশারে ছিল, সব মুশফিকও ছিল প্রেশারে, অ্যাটলিস্ট আমরা ওই শেষের দিক পর্যন্ত যখন প্রত্যেকটা বল যখন শেষ হবে তার আগ পর্যন্ত আমরা কোনোভাবেই চিন্তা করে যাই ম্যাচ, যখন রান মুশফিকে যখন 2টা রান দিল তখন আমরা মানে তখন মনে হলো আমরা ম্যাচটা জিতেছি। এখন আপনি হয়তো বলতে পারেন উইকেটের জন্য বল না গেলে হয়তো আপনি উইকেট পাবেন কীভাবে, কিন্তু আপনি যদি আমি যদি উইকেটের জন্য গিয়ে যদি রান দিয়ে দিই তাহলে হয়তো প্রেশারে আমাদের দিকে চলে আসবে, তখন আমাদের প্ল্যানটা ছিল যে আমরা আমাদের লাস্ট 4 দিন যে প্রসেসে ছিলাম রেজাল্টটা পরে হবে, হয়তো দিন শেষ হবে, কিন্তু আমরা আমাদের প্রসেস অনুযায়ী যে আমাদের যে ভালো জায়গায় বল করা হয় ফিল্ড সেটিং অনুযায়ী বল করে করে আন্ডার প্রেশারটা বিল্ড আপ করে তখন হয়তো উইকেটটা পড়বে, এর ভিতরে রেজাল্ট আসলে আসবে না আসলে নেই। আচ্ছা
এরকম আবার দুইটা দুইটা প্রশ্ন একসাথে করি আমার ভাই, আপনার প্রসেস তাহলে শেষ পর্যন্ত কাজে মানে জি জি প্রসেসের উপর প্রসেস, ফোকাস হ্যাঁ আমরা আমরা অনেক বেশি প্রসেসের উপর ফোকাস ছিলাম, আমরা রেজাল্টের উপর কোনো সময় ফোকাস ছিলাম না। ক্রিকেটটা আপনি তিন ফর্ম্যাটেই দেখেন, আমার কাছে আমি সবসময় আগেও আপনাদের বলেছি, আমাদের প্রেস কনফারেন্স বলেছি, আমি সবসময় প্রসেসে বিশ্বাস করি। আমার যদি প্রসেস ঠিক থাকে, আমার বডি ল্যাঙ্গুয়েজ প্রসেস যদি ঠিক থাকে, তো আমার কাছে মনে হয় যে 80% 70-60% 70-80% আপনার প্রবলেম সলভ হয়ে যায়। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ এটা এটা একটা বিরাট হেল্প করেছে। এখন আমি জানি না আপনাদের এক্সপেকটেশন হয়তো বেড়ে যেতে পারে, পরের টেস্ট ম্যাচে জিতবো এরকম হয়তো আপনি এক্সপেক্ট করতে পারেন। তো আমার কাছে মনে হয় এত বেশি এক্সপেক্ট না করাই ভালো। আর সবচেয়ে ভালো ছিল যেটা আপনি বললেন যে আমাদের উপর কোনো এক্সপেকটেশনই ছিল না আপনাদের, এটা আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আমরা আপনারা কোনো এত এক্সপেক্ট করবেন না আমার কাছে। আমার কাছে আবার এটাও এক্সপেক্ট করেন না যে আমি এক দেড় বছর দুই বছরের ভিতরে মানে 5-6 নম্বর টিম হয়ে যাবো, এটাও এক্সপেক্ট করবেন না। এখন পারফরমারদের নিয়ে একটু কথা বলি, এবাদত দিয়ে শুরু করি, এবাদতের ব্যাপার যদি বলতেন, জি মানে সারপ্রাইজ না, আমি ঠিক সারপ্রাইজ না, আমার দেখা কিন্তু আমার দেখা আমি আমি জানি আমি জানি প্লেয়ার আমাদের টিমে অনেকেই জানে ও যে মাপের বোলার, হয়তো বল এক জায়গায় করতে পারে, কিন্তু ও যেদিন ভালো জায়গায় বল করবে কিন্তু ওই দিনকে ওই টিম শেষ। কিন্তু ওর হলো ওই জিনিসটা কনসিস্টেন্ট ছিল না লাস্ট 2-3 বছর ধরে। আমাদের বোলিং কোচ ওর নিয়ে অনেক হার্ডওয়ার্ক করছে, ইভেন আমিও অনেক হার্ডওয়ার্ক করছি, আপনি যদি দেখেন লো লাস্ট, কিন্তু আমার কাছে মনে হয় যে লাস্ট 3-4 ম্যাচ খেলা লাস্ট বছর মানে 1-2 বছর ধরে কিন্তু কন্টিনিউ টেস্ট ম্যাচ খেলছে, তো ওটার ফল আজকে দিয়েছে, সে মানে কালকে দিয়েছে, মানে কালকে আর আজকে মিলে দিয়েছে, যেটা আমরা ম্যাচ জিতলাম। আর তাস্কিন ছিল আউটস্ট্যান্ডিং, তাস্কিন আপনার যেখানে উইকেট পায় ফার্স্ট ইনিংস উইকেট পায়নি কিন্তু সে রান কন্টেন করেছে। তারপরে শরীফুল ইয়াংস্টার মাত্র 2টা ম্যাচ খেলেছে, সে যে টিমের ভিতর এত বড় একটা মানে ইম্পর্টেন্ট রোল প্লে করছে এটা আনবিলিভেবল ভাই, সত্যি কথা। বোলারদের আমার কাছে মনে হয় যে আমরা এই টেস্ট ম্যাচ জিতার সবচেয়ে বেশি হাত ছিল বোলারদের, তারপরে মিরাজ এই উইকেটে বল ঘুরে না কিন্তু কোনো না কোনোভাবে সে উইকেট আপনার বের করে নিয়ে, তো ম্যাচ এই টেস্ট ম্যাচ জিতার সবচেয়ে বেশি মানে রোল প্লে ছিল আমার কাছে মনে হয় যে পেস বল আমাদের বোলারদের, বোলার 4টা বোলার নিয়ে একটা টেস্ট ম্যাচ জিতা মানে এটা আনবিলিভেবল থিং ভাই। আমারটা আমি বাদ দিলাম, আমারটা বাদ দিলাম, কিন্তু আমার কাছে মনে হয় যে নতুন বললে আপনি জানেন জানি না ভাই আমি এটা কই রেট করবো, কিন্তু আমার কাছে মনে হয় যে ফার্স্ট ইনিংসে নিউজিল্যান্ডে সবসময় আপনার ওরা যে 2টা নতুন বোলার আছে, 2টা নতুন যে ওরা কিন্তু আপনার নতুন বোলার খুব ডেঞ্জারাস বোলার, তো সাতবান আর আপনার জয় যেভাবে হ্যান্ডেল করছে, আর ইয়াংস্টার জয় ওর সেকেন্ড টেস্ট ম্যাচ লাইফের যেভাবে খেলেছে, মানে এটা আপনার ও জানান দেয় যে বাংলাদেশের ভবিষ্যৎ মানে সুপারস্টার হইতে পারে, আমার কাছে তাই মনে হয়। আর সাতবান হয়তো আনলাগে কিন্তু ফার্স্টিংয়ে যতক্ষণ ব্যাটিং করেছে কিন্তু বলটা কিন্তু পুরান করে দিয়ে গেছে, যেটার জন্য শান্তর ইজি হয়েছে, আমারও ইজি হয়েছে, তারপরে লিটনের ইজি হয়েছে, মুশফিকের হয়তো আন মানে সুখেরটা হয়তো আনফর্চুনেটলি হয়ে গেছে, কিন্তু শেষের দিকে আমার কাছে মনে হয় যে আরও আপনার ইয়ার মিরাজের 47 অথবা 45 ওই রানটা অনেক বেশি ভাইটাল ছিল, যেটার কারণে আমরা লিডটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে, সাথে রাব্বিরও 25। তো আমি এটা আমার কাছে মনে হয় পুরোপুরি একটা টিম ইয়া ছিল। আর আমাদের ভিতরে সবার ভিতরে ছিল যে আমরা যতবারই খেলাটা লম্বা করি মানে রানের জন্য না কেন লম্বা করে যতবারই লম্বা করে খেলাটা খেলা যায়। হ্যাঁ অবশ্যই, যে এটা আপনার তো বললাম যে আমরা যখন এটা আনবিলিভেবল, যার কারণ আমরা কিন্তু আপনারা আমরা কিন্তু পেস বোলারদের কাছে বেশ কিছু স্পিনার থেকে এত ভালো স্পেক করি না এত ভালো ক্যাচ ধরবে, তো আমার কাছে মনে হয় আমরা যখন মোমেন্টামে ছিলাম ওই মোমেন্টামে আমাদের যে আমরা যে আমরা মানে কিছু একটা করতে চাই সেটা মানে ওই জিনিসটা ওরা করেছে, এটা আনবিলিভেবল ভাই, এটা মানে অবিশ্বাস্য আর কি, মানে বাংলাদেশের সাথে আর কেউ আছে আর পরে নাকি আপনি